রাজ্যে বিজেপির খুঁটি মজবুত করতে রাজ ধরেছেন অমিত শাহ ও তার টিম। চলতি মাসের শেষেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ফের রাজ্যে আসতে পারেন বলে জল্পনা চলছিল। বুধবার সেই জল্পনায় শিলমোহর দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বললেন, মাননীয় সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাজি এবং অমিত শাহজি ঘুরিয়ে ফিরিয়ে প্রতি মাসেই আসবেন, তবে তা এখনো জানাননি। এদিকে একুশে রাজ্যে রাজনৈতিক পালাবদলের ডাক দিয়েছে বাম কংগ্রেস জোট। এবার তাদেরও ঝাঁঝালো আক্রমণ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দিল্লির সংসদীয় স্ট্যান্ডিং কমিটির বৈঠকে যোগ দিতে যাওয়ার আগে তার কটাক্ষ, মানুষ পুরনো কাশুন্দি আর ঘাটবে না, বাংলার মানুষ নতুন বিকল্প খুঁজছে। স্ট্যান্ডিং কমিটি হোম অ্যাফেয়ার্সের মিটিং আছে আজকে, সেই জন্য আমি যাচ্ছি। অনেকদিন এই ধরনের মিটিংয়ে যাওয়া হয়নি, বারবার ক্যান্সেল হয়েছে, আমি অসুস্থ হয়েছিলাম, তো এই জরুরি মিটিং, সেই জন্য হোম অ্যাফেয়ার্সের স্ট্যান্ডিং কমিটির মিটিংয়ে যাচ্ছি। না, আজকে কোনো পার্টির কোনো প্রোগ্রাম নেই, কোনো মিটিং নেই, কেবল সরকারি মিটিং, পার্লামেন্টারি মিটিংয়ে যাবো আর ওখান থেকে আমি ব্যাক করবো। দাদা, বিমান বোস, অধীর চৌধুরী সবাই মিটিং করেছে বিধানসভা ভোট নিয়ে, সেখানে বলা হয়েছে বিজেপি তাদের প্রধান শত্রু, কি বলছেন? না, গতবারে তো একবার লড়ে নিয়েছেন ওনারা কাঁধে কাঁধ দিয়ে, কিন্তু মানুষ স্বীকার করেনি, সেই জন্য পুরোনো কাশুন্দি কেউ আর ঘাঁটবে না, লোকের নতুন বিকল্প চাইছে ভারতীয় জনতা পার্টির মাধ্যমে। আর বিজেপির হাত ধরে বাংলার উন্নয়ন হোক, এটা সাধারণ মানুষ চাইছেন, আর সেটা বোঝাও যাচ্ছে, আর বিজেপি তার জন্য তৈরিও আছে। অমিত শাহ বারবার আসবেন, এখনো আসার কোনো ডেট ঠিক হয়নি। মাননীয় সর্বভারতীয় সভাপতি নাড্ডাজি, অমিত শাহ, এরা অল্টারনেটিভ প্রতি মাসেই আসবেন, তো পরবর্তী ডেট কী হবে সেটা এখনো জানাননি, খুব তাড়াতাড়ি জেনে যাবো আমরা। অধীর চৌধুরী, বিমান ঘোষ, তারা জানিয়েছে বৈঠক থেকে যে আগামী নির্বাচনে পশ্চিমবঙ্গে জোট আসছে, বাম কংগ্রেস জোট। হ্যাঁ, গতবারেও জোট আসছিল, জোট আস্তে আস্তে, তারপরে তো লোকসভায় তো জোট তো প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে। আগে তো 30-32% ভোট ছিল, এখন সেটা 13% নেমেছে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।